গভীর নবী আল্লাহ হজরত আলীর কানে কানে বলতে রে আজকে গভীর রাত্রে আমাকে আল্লাহ হিজরতের হুকুম করেছে হজরত আলী বলে আল্লাহ এতদিন আপনাকে হত্যা করার জন্য আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করল না আজকে সবাই যখন লাঠি নিয়ে। আপনাকে হত্যা করার জন্য এমন সময় আপনাকে হিজরতের হুকুম করতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে আপনার কি কবেন সবান আল্লাহ কবেন নাউজ্লাহ কবেন দেখছেন এক ছোট বাচ্চা কয় নাউজ্লা কি বুঝবার পারে কইছে না এমনি এমনি কইছে আপনারা খেয়াল করেন যে এতদিন আপনাকে হত্যা করার জন্য বাড়ি কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না আজকে সবাই যখন হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করছে আর এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম হিজরত মানে কি বাড়ির থাকা না বেড়া দেওয়া তাহলে বেড়া যাওয়ার হুকুম করতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই আপনারা বলেন তো যা কিছু করে কে করে তাহলে যারা নামাজ পড়ে না ও যে একদল বলে না যে আল্লাহর গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে কোন কথা ঠিক না তাহলে যারা চুরি করে তারা কার হুকুমে করে শয়তানের হুকুমে করে আল্লাহ যদি চুরি করার সময় তার হাত অবশ করে দেয় তাহলে কিন্তু চুরি করবার পারবে না পারবে জোরেকন পারবে যে চোখ দিয়ে দেখে চুরি করবে ওই চোখ দুইটা যদি আল্লাহ কানা করে দেয় হম বাজান গদে শয়তানের কথা বলতেছেন আপনারা বলেন তো এই শয়তানকে পাওয়ার দিল কে জোরে কোন এই শয়তানকে কি আল্লাহ মারবার পারে না পারে জোরে কোন পারে কি পারে না তাহলে এত মানুষ মইরা যায় শয়তান কেন মরে না তার মানে বোঝা গেল শয়তানে কি আল্লাহ ক্ষমতা দিয়া বলেছে তুমি শয়তানি করো এজন্যই তে এক দল বলে মাটির পুতুল বানায়া তুমি করিলা बेहোশ তুমি যেমনি নাচাও তেমনি নাচে আবার পুতুলের দেও দোষ তুমি সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো এরকম একটা গান আছে না নাই এই গানটা কি ঠিক না ভুল না 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 এটা ভুয়া গান এটা করে গান তোরে গান কিসের গান আসেন আল্লাহর কোরআনের গান শুনবেন আমার আল্লাহ কোরআনে বললেন ওমান আসাবাকামিন সাইয়াতিন ফামিন নফসিকা ওমান আসাবাকামিন হাসানাতিন ফামিন আল্লাহ ওমান আসাবাকামিন সাইয়াতিন ফামিন নফসিকা আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজটা বান্দা করে না বরং আল্লাহ করায় ও মানে মিন বা কামিন ফামিন নাফসিকা আর বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয় এই কাজ শয়তানও করায় না আল্লাহ করায় না এই কাজ বান্দা নিজে নফসের ধোকায় পড়ে করে আমাদের ভিতরে নফস আসে না জোরে কোনো আসে না নাই এই নফসের মধ্যে আছে কে মিন শাররিল বা ও খান্নাস এই খান্ন আমাদের সকলের ভিতরে আছে আপনারা যারা রাস্তার দাঁড়িয়ে আছেন বসেন না কেন পিছনে গিয়া বসেন না হয় রাস্তা তো বসা লাগবে বুদ্ধি নাই তো হ্যাঁ আপনারা ও দাঁড়িয়ে আছেন কেন বসেন 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 সকলে আল্লাহ রাস্তায় বসেন আসুন হজরত আলী সেই কথা বলতেছে এই কথার মধ্যে গুরুত্ব আছে না নাই জোরে এখান আসে না নাই এতদিন আপনাকে হত্যা করার জন্য কেউ বাড়ি ঘেরাও করলো না তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে সঙ্গে সঙ্গে নবীন আলী রে তুমি ছোট্ট মানুষ তুমি বুঝবা না বরং তুমি আমার বিছনায় ঘুমায়া যাও হয়তো যখন নবীর বিছনায় ঘুমায় গেছে এমন সময় নবী এই কোরআনের মধ্যে একটা সুরা আছে নাম হলো জোরে বলেন নাম কি সেখান থেকে কয়েকটা তেলাত করে ধুলার মধ্যে ফুঁদিয়া ওই ধুলা যখন উইলা দিছে সাঁত্রিশ জন তার চোখের মধ্যে ওই ধুলাগুলো আল্লাহ ঢুকে দিছে সরান লাখন চোখের মধ্যে ধুলে গেলে কি হয় চোখ খোলা থাকে না মুজে যায় চোখ বন্ধ করে ইতিমধ্যে নবী পার হয়ে চলে গেছে আল্লাহ সোহার আল্লাহ ক্ষমতার মালিককে ওরা তো লাঠি সোটা নিয়েই দাঁড়িয়েছিল কিন্তু আমার আল্লাহ তালা চাইতে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলতে কি সন্দেহ হচ্ছে নাকি এই আমি একটা আয়াত তেলাত করবো এই আয়াতের বাংলা অর্থ আপনাদের স্লোগান দেওয়া লাগবে আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন সব সমস্যার সমাধান তাহলে রান্নাঘর থেকে সংসদ ভবন সব কিছুর সমাধান আল্লাহর কোরান দিতে পারবে না খালি মানুষ ময়রা গেলে খতম দিয়া দোয়া করার জন্য কোরান আল্লাহ দিয়েছে ইননা নাহেন নাজান নাজ যে করা কইনা লাহু লা হাফেজন এ আয়াতকে সামনে নিয়েই কিন্তু কথা বলতেছি নবী আমার চলে গেলেন আবু বক্করের দরজায় নেতা গেছে কর্মীর দরজায় সোভানল্লাহ কন নবী হলেন নেতা আর আবু বক্কর কি এ জন্য এখন আস্তে করে ঠোকা মারছে কর্মী লাখ ঘুম কি কন এখনকার কর্মীরা লাখ ডায়িকা ঘুম পাড়ে ইসলামের কর্মী কারে কয় দেখেন যেই মাত্র ঠোকাপ সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় নেতার সামনে কর্মী হাজির নবীরা অবাক কর তুমি কি ঘুমাও না বলে আল্লাহ যেদিন নেতা বলেছে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমি কর্মীকে সঙ্গে নিবে সেদিন থেকে কর্মীর চোখের ঘুম নাই বরং সারা কর্মী নেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি আল্লাহর নবী বললেন চলো যাই সঙ্গে সঙ্গে কর্মী নেতার পিছনে রওনা দেয় নবী বললেন আউু বক্কর একটা বার কি তুমি বাড়ির মধ্যে ঢুকবা না যে বাড়িতে তোমার বিবি আছে বাচ্চা আছে তাদের কাছে কি তুমি শেষ দেখাটা না থেকে কলমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ইমান আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নেই আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো মুয়াজিন যখন মসজিদে আজান দেয় এটা মুয়াদ্দিন ডাকে না আল্লাহ ডাকে জোরে না কেন মহাজ্জিনের মাধ্যমে কার আহ্বান যদি ময়াজ্দিন ডাকতো তাহলে মহাজ্দিন পিটন খাইতো জোরেকন ঠিক কিনা কারণ শেষ রাত্রে মজার ঘুমের সময় মোয়াদ্দ মাইক ধরা যখন বলে খায়রম মিনার নাম ঘুম থেকে যদি উত্তম এটা যদি আল্লাহর আহ্বান না হইয়া মুয়াদ্দিনের আহ্বান হইতো অধিকাংশ মহাজ্জিন পিটন খাইতো জোরেকন কথা ঠিক কিনা কিন্তু সবাই জানে এটা ময়াজ্দিন না রে এটা আল্লাহ ডাকতেছে তাহলে মসজিদ যখন মসজিদ আজান দেয় এ আজান শোনার পরে যারা নামাজ পড়ে না এরা কোনোদিন আল্লাহর কর্মী হবার পারে না এরা মূলত শয়তানের কর্মী জোরে গণ কথা ঠিকই না যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা বলবে না বলবে না যে জন নামাজ পড়ে না সেজন জন শয়তানের না না আল্লাহ রাসুল বলেছেন বাইনাল আব্দুয়াল কুফুরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার তার নামই হল নামাজ যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে যে নামাজ পড়বে না সে হবে কাফের এ কথা আমার না রাসুলের জোরে কন আমি বললে আপনারা রাগ করতেন কিন্তু নবী যখন বলছে তখন কি করবেন বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আউবাক্করকে নিয়ে নবী রওনা দিলেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে জোরে কন কোন দিকে কিন্তু নবী আউবাকর কিনে রওনা দেয় দক্ষিণ দিকে আউবাক্কর কিনে যখন রওনা দিচ্ছে নবী দক্ষিণ দিকে পিছন দিক থেকে কর্মী বলে নেতা আপনি মনে হয় পথ ভুল করতেছেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে কিন্তু আপনি উত্তর দিকে না যায় দক্ষিণ দিকে কেন যাচ্ছেন রাসুল বলে আউ ওই যে একটা পাহাড় দেখতেছ ওই পাহাড়ের উপর একটা গুহা আছে এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করতে হবে আউ বলি আল্লাহ হুকুম করছে মদিনায় যাওয়া আর পাহাড়ের গুহার মধ্যে লুকা থাকা লক্ষণ ভালো আল্লাহ রাসুল বাবুবাক্কর আত্মগোপন করা হলো আল্লাহর হুকুম সোহান কন তাহলে লুকা থাকা কার হুকুম জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলে হুজুর আপনি কেমন আছেন তা আমি কলাম আলহামদুলিল্লাহ আমি কলাম ভাই তোমার খবর কি কয় নাউজুবিল্লা আমি কলাম নাউজুবিল্লা কেন বলে নাউজুবিল্লা বলার কারণ হলো আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই আমি কলাম ইমাম নাই কেন বলে হুজুর ইমামকে পুলিশ খুঁজতেছে এই ইমাম লুকে আছে আমি কইলাম আলহামদুলিল্লাহ মজ্জিন কয় হুজুর আপনি পাগল হোসেন পুলিশের ভাই ইমাম লুকে আছে আর আপনি আল্লাহর শুক্র আদায় করলেন আমি কলাম মজিন, তোমার ইমামকে পুলিশ কেন খুঁজতেছে তদন্ত করে দেখো তো ইমামের দোষ কি কোন দোষে পুলিশ খোঁজে এটা তদন্ত করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই